হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাউন্ড পিটস অ্যান্ড এনিমেলস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমি আমার নেক্সট ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করব শীতে কিভাবে মুরগি সঠিক নিয়মে পালন করবেন। তো আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম, সেই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আমি আমার এই ছোট ছোট মুরগিগুলো কিভাবে বড় করেছিলাম এবং এই মুরগিগুলো শীতের ভিতর কি খাচ্ছে বা কি খাবার আমি দিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আমি হালকা কুসুম কুসুম গরম পানির সাথে একটু ঠান্ডা পানি, যেগুলো মানে ন্যাচারাল যে পানিটা, সেটা মিশিয়ে আজকে মুরগিকে খেতে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এরা, আপনারা জানেন যে পর্যাপ্ত পরিমাণে মুরগি পানি খেয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই তীব্র শীতে তাদের ফুল যে ঠান্ডা পানিটা ন্যাচারাল, সেটা আমি দেইনি, হালকা উষ্ণ উষ্ণ গরম পানি করে সেটার ভিতর দিয়েছি। তো প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে যারা ফ্ল্যাটে মুরগি পালন করেন, যারা দুইটে তিনটে বা চারটে পাঁচটে এর অধিক 10টার মতো মুরগি পালন করেন, তারা কিন্তু এই রকম করতে পারেন। আমি সাধারণত ফ্ল্যাটে ফ্ল্যাট বাসে মুরগি পালন করি, এটা আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। এবং প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন মুরগিকে পর্যাপ্ত পরিমাণে শীতের সময় খাবার দিতে হয়, যাতে খাবারগুলো খেয়ে তারা একটু শরীরটা গরম রাখতে পারে। এবং প্রিয় বন্ধুরা, এই শীতকালে অবশ্যই মুরগিকে খুব সেফটি ভাবে পালন করতে হয়, তাদের ঘরের ভেতর যাতে কোনোভাবে ঠান্ডা হাওয়া না ঢোকে, এবং তাদের যে স্থানে আপনি তাদের রাখেন সেই স্থান যেন ভিজে সেঁচে না হয়, আশেপাশে যেন জঙ্গল টাইপের কিছু না থাকে, এইরকম একটু আপনারা খেয়াল রাখবেন, একটু পরিষ্কার রাখার ট্রাই করবেন প্রিয় বন্ধুরা। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন আমি আমার ফ্ল্যাট বাসার বারান্দার ভেতর মুরগি পালন করি। আমি আমার যতটুকু সম্ভব আমি আমার স্টুডেন্ট লাইফ আমি স্টুডেন্ট লাইফের আমার পড়াশোনার ফাঁকেই যে কতটুকু সময় পাই সেই সময়টুকুর ভিতরে আমি এই মুরগিগুলোর দেখা দেখাশোনা করি বা লালন পালন করি। অবশ্যই আমার এই মুরগি পালন করার যে কাজগুলো, এর অধিক কাজ আমার আম্মু করে থাকেন, কেননা আমি বেশি একটা সময় বাসায় থাকি না। হয়তো বা দেখা যায় আমার ভার্সিটি থেকে আসতে আসতে অনেক সময় বিকেল হয়ে যায়, রাতের বেলা তো আর এগুলোর ভালোভাবে পরিষ্কার রাখা যায় না, তো বেশিরভাগ কাজই আমি আমার আম্মু করে থাকেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা আমার পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন আরও কিছু ভালো ভালো আলোচনা আমি করব। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আপনার মুরগিকে দেখে শুনে রাখবেন।